ढाका कैंटनमेंटर भेतरे शिशुमंगल सरकारी प्राथमिक विद्यालय केंद्रे अवस्थान नहीं सकाल आठटाए एखाने भोट ग्रहण शुरू हो सकाल जो चित्रटी आमरा देखछी जे एखाने भोटारदेर उपस्थिति एकेबारे कम बरं जेटी देखा जाच्छे जे एखाने जारा आईन श्रृंखला बाहिनीर सदस्यरा रयेछेन तादेर संख्याटाई भोटारदेर तुलनाय अनेक बेशी एबं आमरा जारा गणमाध्यम कर्मी रयेछि तादेर संख्याटाओ किन्तु भोटारदेर चेये बेशी एबं सकाल थेके जेटी देखछी जे दीर्घ दस पंद्रह मिनट पर पर हयतो एकजन भोटार आसछेन एबं तार भोटटी दिये जाच्छेन एबं तादेरके कारण जिज्ञेस करलाम केन आसले भोटारदेर मध्ये আগ্রহটা কম তারা বলছে যে বিগত নির্বাচন যতগুলো হয়েছে সেই নির্বাচনের ধারাবাহিকতায় যেটি দেখেছেন ভোটাররা মনে করছেন যে তাদের উপস্থিত না থাকলেও খুব একটা ক্ষতি হবে না যেহেতু চার পাঁচ মাসের একটা সময়ের জন্য সংসদ সদস্য তারা নির্বাচিত করবেন তো সেই জায়গা থেকেও তাদের একটি অনাগ্রহ যে এত অল্প সময়ের জন্য আসলে যাকে নির্বাচন নির্বাচিত করব তার জন্য আসলে ভোট দেওয়ার দরকার কি এই ধরনের একটা কথা আমরা শুনতে পাচ্ছি যারা ভোট দিতে আসছেন তাদের কাছ থেকে তারা বলছেন যে যদি এখন থেকে জনগণকে ভোট দেওয়ার ব্যাপারে সচেতন করা হয় এবং তাদের আগ্রহী করে তোলার জন্য পদক্ষেপ নেওয়া হয় তাহলে হয়তো জাতীয় নির্বাচনে তাদের অংশগ্রহণ বাড়তে পারে তো এখানে দুজন প্রার্থী এসেছিলেন জাতীয় পার্টির যিনি লাঙ্গল প্রতীক নিয়ে দাঁড়িয়েছেন তিনি এসেছিলেন তিনি এখানে এসে কেন্দ্র পরিদর্শন করে গিয়েছেন এবং কেন্দ্র পরিদর্শন করে তিনি সন্তুষ্টির কথাই জানিয়েছেন তবে তিনিও আশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে হয়তো ভোটারদের উপস্থিতি আরও বাড়বে এবং ভোট আসলে জমে উঠবে একই সাথে যিনি সোনালী আশের প্রার্থী তিনিও এসেছিলেন এই কেন্দ্রে এবং তিনিও এসে ঘুরে এখন পর্যন্ত কোনো অভিযোগ আমরা কিন্তু কোনো প্রার্থীর কাছে শুনিনি তারা ভোটের যে পরিবেশ সেটি নিয়ে সন্তুষ্ট তবে তারা আশা করছেন সবাই যে বেলা বাড়ার সাথে সাথে হয়তো ভোটারদের উপস্থিতি আরও বাড়তে পারে সকালে খানিকটা বৃষ্টি হওয়াও ভোটারদের উপস্থিতি কম হওয়ার কারণ বলে তারা বলছেন একই কথা কিছু ভোটারদের মুখেও শুনেছি তো আশা করা যাচ্ছে বেলা বাড়লে হয়তো ভোটারদের উপস্থিতি বাড়বে